গোটা মাশকলাই ডাল রান্না। আর এই গোটা মাশকলাই ডাল রান্না করতে যে সব উপকরণগুলো লাগছে সেগুলো আসুন আমরা আগে দেখে নিই। গোটা মাশকলাই তৈরি করতে আমাদের লাগবে মাশকলাই ডাল এক কাপের চার ভাগের তিন ভাগ, টমেটো দুইটি, বরবটি দুইটি, আদা কুচি আধা চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, কাঁচামরিচ দুইটি, মরিচ গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ, তেল আধা টেবিল চামচ, লবণ স্বাদ মতো। ফোড়ন দেওয়ার জন্য লাগবে তেল আধা টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা টেবিল চামচ, আদা কুচি এক চা চামচ, মরিচ গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ। প্রথমে টমেটোটা সিদ্ধ করব। তুমি চুলার আগুনটা জ্বালিয়ে দাও। আপনি আঁচটা একটু দেখে নেন। হ্যাঁ হ্যাঁ, না এটা বেশ পানিটা ফুটতে হবে। পানি ফুটলে পরে আমি এটাতে টমেটো দেব। এই টমেটো আঁচ ছাড়াবার জন্য আমরা এই যে টমেটো রয়েছে আপনার দেখুন, টমেটোতে একটা দাগ কাটতে হবে। এইভাবে একটা আঁচড় কেটে তারপর টমেটোটা আমরা সিদ্ধ দেব। কিন্তু পানিটা বয়েল হলে আমরা টমেটো সিদ্ধ করব। পানি বয়েল হতে একটু সময় লাগবে। যদি আমরা এইভাবে টমেটোর উপরে যে চামড়াটা আছে ওটা ছাড়িয়ে দিই তাহলে আমাদের জিনিস সুন্দর হয়, খেতেও ভালো লাগে। কিন্তু সাধারণত আমরা এইভাবে করি না, অন্যান্য রান্নায় আমরা আঁশ শুদ্ধই দিয়ে থাকি। তবে আমি কিন্তু আঁশ শুদ্ধ খাওয়াটাই ভালো মনে করি, কেননা আমরা বলি যে খাবারে যদি আঁশ থাকে সেটা আমাদের জন্য উপকারী। আমরা এটা হয়তো অনেকে জানি না, আঁশযুক্ত খাবার যদি না খাওয়া হয় তাহলে অনেক সময় কনস্টিপেশনের অসুবিধা হয়ে থাকে, পানিটা গরম হতে থাকে। তারপরে আরেকটা কাজ আমরা করতে পারি, ডালটা আগে চাপাতে হবে আমাদের। কেমন তো ডালটা সিদ্ধ হতে সময় লাগবে? সময় লাগবে। আমরা দুটো চুলাতে একসাথে কাজ আরম্ভ করি। ঠিক আছে, এটা ধরো এখানে। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা দেখুন এখানে আমার চার ভাগের তিন ভাগ, এক কাপের চার ভাগের তিন ভাগ ডাল আছে। কিন্তু ডালটাকে আমি ঝেড়ে বেছে এবং ধুয়ে রাখাতে এটা এক প্রায় এক কাপে ফুল এক কাপের সমান হয়ে গেছে। বেশিক্ষণ আগে ধরো পরিমাণ ডাল আমরা নিচ্ছি, এক না চার ভাগের তিন, এক কাপের চার ভাগের তিন ভাগ, পুরো এক কাপ না। আচ্ছা এটা ছাড়িয়ে দাও, এটা আচ্ছা ছাড়ো। তো এই ডাল সিদ্ধ হতে আমাকে পানি পরিমাণ মতো দিতে হবে, কেননা আমরা ডালটাকে গোটা রাখব। আচ্ছা তার জন্য আমরা দুই কাপ পানি দিয়ে দেখি। এমনিতে যদি আপনারা ধুয়ে আগে থেকে না রাখেন তাহলে এতে আপনারা আড়াই থেকে তিন কাপের মতো পানি দিন। এক কাপ, দুই কাপ পানি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা আমার কাজ লাগবে। এখন আমি এটাকে রেখেছি পানিটার জন্য, পানিটা সিদ্ধ ফুটে ফুটছে তো আমি এটাকে ছেড়ে দিয়েছি, আপনি একটু লক্ষ্য করবেন। হ্যাঁ এটা সিদ্ধ হতে থাক। আচ্ছা এতে আমার লাগবে কিছু আদা কুচি, কিছু রসুন কুচি দেব ডালে আধা চা চামচের মতো। তারপরে রসুন কুচি দেব কিছু এতে, আর দিব লবণ আন্দাজ করে, আন্দাজ মতো লবণ। আচ্ছা লবণের আন্দাজ তো আমি বলেছি যে আগে যে আমরা হাতে নিয়ে দিয়েছি, সাধারণত এই আন্দাজে দিয়ে দিই আমার মনে হয় লাগবে। হ্যাঁ আর এতে কিছু তেল দিতে হবে। হ্যাঁ কাঁচামরিচও দিব। আচ্ছা তেল দিয়ে ডালটাকে আধা টেবিল চামচ, হ্যাঁ আধা টেবিল চামচ তেল দিয়ে চাপা বসাবো। হ্যাঁ টমেটো এগুলো পরে দেব, ওগুলো পরে দিচ্ছি আমরা। আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, হ্যাঁ কাঁচামরিচ দেব, আর তেল লবণ দুটো কাঁচামরিচ, মরিচ গুঁড়াও লেখা আছে আপা এখানটা, মরিচ গুঁড়া পরে ওটাও পরে দেব। আচ্ছা সেটা আমরা পরে দিচ্ছি। কাঁচামরিচ আমরা সবসময় একটু ফেলে দিই তাই না? হ্যাঁ আচ্ছা আপা, আপনার টমেটো কিন্তু, হ্যাঁ টমেটো পর না, টমেটো হতে কিন্তু সময় লাগবে। ও আচ্ছা, এটা অনেকক্ষণ সময় লাগবে, সময় লাগবে। তাহলে এটা এই আমরা বন্ধ করে আমরা অন্য চুলোতে দিয়ে দিই। হ্যাঁ এই যে আমরা দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হতে প্রায় হয়তো 20-25 মিনিট লাগতে পারে। খেয়াল রেখো যে পানিটা পড়ে যায় কিনা। আমি দর্শক মন্ডলী আপনাদের দেখাচ্ছি যে ঠিক এইভাবে দিয়ে এই টমেটো আমি আগে সিদ্ধ করে রেখেছি এখানে, কেননা গরমটাতে এখন তাড়াতাড়ি ছেলা যাবে না সেই জন্য। তুমি তাহলে আমাকে এটা ছিলে দাও। টমেটোটা এরকমভাবে একটু আঁচড় কেটে দিলে হতে প্রায় 5-7 মিনিটের মতো সময় লাগবে তোমার। হ্যাঁ তারপরে এই যে দেখুন প্রিয় দর্শক, খুব সহজেই কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছে। তুমি এটা করো। হ্যাঁ আমি এখানে কিন্তু আগে দুটা টমেটো কেটে টুকরো করে রেখেছি। আপনারা দেখুন দুটা টমেটো কেটে টুকরো করে আগে রাখা হয়েছে, সহজেই কিন্তু আপা এটা উঠে আসছে। হ্যাঁ ওই আন্দাজ করে নামাতে হবে, সেই আন্দাজটা দেখবে আর কি। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ভালোভাবে লক্ষ্য করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু পুরো টমেটো আমরা খোসা ছাড়িয়ে নিলাম।
দেখাবার উদ্দেশ্য এই যে শক্তটা আছে শক্ত অংশ এই শক্ত অংশ আমি দিয়ে ফেলে দেব হ্যাঁ তাহলে আমাদের ভালো হবে এই জিনিসটা বেশি শক্ত তো এটা সিদ্ধ হতে চায় না এই জন্য তারপর এটাকে তুমি টুকরো করতে পারবে এটা করে তারপর তুমি এটাকে এই আন্দাজে টুকরো করো আচ্ছা আর এখানে আপনারা দেখুন এই যে টমেটো সিদ্ধ হচ্ছে এটা কিন্তু আমার হয়ে গেছে কিভাবে বলবো যে চামড়াটা ফেটে গেছে এখন অন্যান্য রান্নাও যে রান্নাতে আপনারা একটু সফিস্টিকেটেড রান্না করতে চান ভালো করে করতে চান সেই ক্ষেত্রে একমাত্র আপনারা টমেটো এইভাবে করে নেবেন আমার এটা কি হয়েছে হ্যাঁ তোমারটা সুন্দর হয়েছে টুকরোগুলো এখন আমরা একটু দেখি খুলে যে পানিটা প্রায় কমে আসছে পানিটা যখন বেশ কমে ডালে সম কাছাকাছি হয়ে আসবে তখন আমাদের এটা রান্না ইয়া নামাবার উপযোগী হবে আমি এতে কাঁচামরিচ দিয়েছি আদা রসুন দুটাই দিয়েছি এখন এতে আমি টমেটো দেব টমেটো আর দুটো বরবটি দেব আপা এটা একটু নাড়বো আমি না বেশি নাড়বে না বেশি নাড়লে ডাল ভেঙে যেতে পারে কেমন তারপর একটু টমেটোটা মিশিয়ে দিই টমেটো হ্যাঁ তা দাও রংটা খুব ভালো লাগছে আপা দিয়ে দিলাম হ্যাঁ বরবটি কি সিদ্ধ হয়ে যাবে আপা বেশ পরে দিলেন তো হ্যাঁ হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু ঢাকবো না ঢাকলে কি হবে জানো হ্যাঁ ঢাকলে যে সবুজ রংটা আছে সবুজ রং আমাদের ঢেকে বেশি করা আছে রান্না করলে সবুজ রংটা নষ্ট হয়ে যায় কালচে হয়ে যায় হ্যাঁ আর ডালটা আমরা একটু তুলে দেখি ডাল তো সিদ্ধ হয়ে এসছে আর মনে রাখবে যখন তুমি টমেটোটা দিবে না তখন দেখবে যে ডাল সিদ্ধ হয়ে পানিটা ডালের সমান সমান হয়ে গেছে ডালের উপরে কোনো পানি থাকবে না তাহলে তোমার জিনিসটা ভালো হবে আপা একটা জিনিস আমি একটু ভুলে গেছি ইতিমধ্যে আমরা ডালটা কতক্ষণ আপা আপনি ভিজিয়ে রেখেছিলেন প্রথমে ডালটা ভেজাবার প্রয়োজন হয় না আমি এখানে তোমাদের আমার কাজের সুবিধার জন্য আমি ডালটা ধুয়ে রেখেছি আর কি ধুয়ে অল্পক্ষণই ডালটা বেশ দেখা যাচ্ছে একটু ফুলে উঠেছে ফুলে উঠেছিল হ্যাঁ প্রথমে যখন ডালটা আমি বাটি থেকে ছাড়ালাম তাই মনে হলো যে আমি ভেবেছি অনেকক্ষণ আপনি ভিজিয়ে রেখেছেন না না অনেকক্ষণ না আচ্ছা আচ্ছা তাহলে দেখো এটা পানিটা প্রায় সমান সমান হয়ে ঘন হয়ে এসেছে এখন আমি কি দেব একটু মরিচের গুঁড়া দেব হ্যাঁ মরিচের গুঁড়োটা আমাদের বাকি আছে লাকি তুমি একটু ঢেলে দাও এটা বাটিতে ঢালো বাটিতে ঢালার পরে আমরা সাম্বার তৈরি করব হ্যাঁ আমি হেল্প করব তোমাকে হ্যাঁ একটু ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে এই যে গোটা মাসকলাই তো ডালটা গোটা গোটাই আছে বেশ ঠিক আছে আচ্ছা এবার আমি সাম্বার তৈরি করছি সাম্বার তৈরির জন্য প্রথমে আমি তেল দেব আধা টেবিল চামচ তেল তেলটা একটু গরম হলে অল্প কিছু পেঁয়াজ দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অল্প ভাজা হলে যখন কিছু ভাজা হয়ে যাবে তারপর একটু আদা কুচি দেব দর্শক মন্ডলী আমরা এখন কয়েক কিছু আদা দিচ্ছি পেঁয়াজটা আবার পুড়ে না যায় যেন খেয়াল রাখতে হবে পেঁয়াজ যদি সমান কাটা না হয় তাহলে একটা আগে হয় একটা পরে হয় তাই না পেঁয়াজ একরকম হতে হয় হ্যাঁ পেঁয়াজ কুচিটা একরকম হতে হবে এক সমান লাগে না আচ্ছা এতে একটুখানি মরিচ গুঁড়া দেব মরিচ গুঁড়াটা দিয়েই তোমার বেশিক্ষণ রাখ করতে হয় না দেখেছ হ্যাঁ সাধারণত আমাদের দেশে আমরা এইরকম সাম্বার দিয়ে থাকি না তাই না এই খাবারটা আমাদের হ্যাঁ প্রতিবেশীর আমাদের যে রাষ্ট্র এটা ভারতেই সাধারণত ওখানকার কোন অঞ্চলে করা হয় এই ডাল আমরা ভাতের সাথে খেতে পারি হয়তো কেউ ইচ্ছে করলে রুটির সাথেও খেতে পারেন প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের গোটা মাসকালাই আর এই পর্বেই আপা আমাদেরকে দেখিয়েছেন শোল পাতুরি
তো আপা শোল পাতুরির সাথে এই গোটা মাশকালাইর কিন্তু একটা জম্পেশ কম্বিনেশন করে আমরা কিন্তু অতিথি আপ্যায়নও করতে পারি। আপনারা নিশ্চয়ই একবার বাসায় এটা ট্রাই করবেন। আর পুরো প্রণালীটি আপনাদের সুবিধার জন্য দেখে নিন আরেকবার। গোটা মাশকালাই তৈরি করতে আমাদের লাগবে মাশকালাই ডাল এক কাপে চার ভাগের তিন ভাগ, টমেটো দুইটি, বরবটি দুইটি, আদা কুচি আধা চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, কাঁচামরিচ দুইটি, মরিচ গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ, তেল আধা টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। ফোড়নের জন্য আমাদের লাগবে তেল আধা টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা টেবিল চামচ, আদা কুচি এক চা চামচ এবং মরিচ গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ। প্রথমে একটি টমেটো চিরে পানিতে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিন। এবার একটি ফ্রাই প্যানে মাশকালাই ডাল দিয়ে তাতে একে একে পানি, আদা কুচি, রসুন কুচি, লবণ, তেল এবং কাঁচামরিচ দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করুন। ডাল সেদ্ধ হয়ে এলে টমেটো, বরবটি, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে জাল দিন। পানি শুকিয়ে এলে একটি পাত্রে ঢেলে রাখুন। ফ্রাই প্যানে একে একে তেল, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে ডালের ওপর ছড়িয়ে পরিবেশন করুন মজাদার গোটা মাশকালাই ডাল।